আসসালামু আলাইকুম ওয়াবারাকাতুহু। চোরকে বাঁচাতে চার পুলিশ আহত, পুলিশ চারিদিক থেকে ঘিরে আচ্ছা মতো পেটালো এলাকাবাসী চোরের পক্ষ নেওয়ায়। চোরকে বাঁচাতে চার পুলিশ আহত, চারশো জনের বিরুদ্ধে মামলা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোটরসাইকেল চুরির সময় জনতার হাতে আটক হওয়া রাজ্জাক চোরকে উদ্ধার করতে গিয়ে চার পুলিশ আহত হয়। এই ঘটনায় অজ্ঞাতনামা চারশো জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার 19 এপ্রিল দিবাগত রাত 12:00 থানার উপপরিদর্শক সাধন চন্দ্র রায় বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এর আগে শনিবার রাতে পীরগঞ্জ উপজেলার বাইতুল আমান মসজিদে তারাবির নামাজ পড়ার সময় জনক একজন ব্যক্তির মোটরসাইকেল চুরি করে পালানোর সময় আব্দুর রাজ্জাককে আটক করেন মুসল্লি সহ স্থানীয় জনতা। আটক হওয়া আব্দুর রাজ্জাক রানীশঙ্কর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি আন্তজলা মোটরসাইকেল চোর দলের প্রধান। তার নামে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির 45টি মামলা রয়েছে। রাজ্জাক পীরগঞ্জ ভণ্ডরা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। রাজ্জাককে আটকের পর তার ব্যবহৃত একটি পালসার 150 মোটরসাইকেল পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। সেই সঙ্গে বেধড়ক মারপিট শুরু হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম সহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। লোকজন কোনো কথা না শুনে রাজ্জাককে জনতার হাতে তুলে দিতে স্লোগান দিতে থাকে এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ সহ চোর রাজ্জাক মসজিদের ভেতরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে। এই সময় কুখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাককে জনতার রোষানল থেকে উদ্ধার করতে গিয়ে জনতার ইটপাটকেল ও পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটে। পরে গভীর রাতে জনতাকে ছত্রভঙ্গ করতে 12 রাউন্ড রাবার বুলেট ছুড়ে রাজ্জাককে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।